যশোরে হয়ে গেল দুদিনব্যাপী কৃষিবিদ মিলন মেলা। সোমবার যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে শুরু হওয়া এ মিলন মেলায় খুলনা বিভাগের 10 জেলার কৃষিবিদগণ অংশ নেন। মেলায় কৃষি ও কৃষকের উন্নয়নে আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ ও কর্মসূচি প্রণয়নে অনুষ্ঠিত হয় কর্মশালা। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের সেবা ও সরবরাহ বিভাগের পরিচালক ডক্টর কামরুল হাসান, যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর কাউসার উদ্দিন আহমেদের সভাপতিত্বে। কর্মশালায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক হৃদয়েশ্বর দত্ত, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ফজলুল হক ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মাজহারুল আনোয়ার। কৃষিবিদরা ছাড়াও কর্মশালায় কৃষক প্রতিনিধিরা অংশ নেন। দুদিনব্যাপী মিলন মেলা শেষ হয়েছে মঙ্গলবার। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।